শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 100 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সিপ হচ্ছে জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। কথা বলছি সিপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিয়ে। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে সিপের নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম হচ্ছে জুনিয়র ক্রেডিট অফিসার। pjobs.com এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে 22 জানুয়ারি 2023 তারিখে। এনজিও হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। এই পদে নিয়োগ দেওয়া হবে 100 জনকে। জব কনটেক্সটে বলা হয়েছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1985 সাল থেকে উন্নয়নমূলক আর্থসামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত পদে নিয়োগ করা হবে। এই যে জুনিয়র ক্রেডিট অফিসার, এই পদে মূলত নিয়োগ প্রদান করা হবে। জব রেসপন্সিবিলিটিস প্রযোজ্য নয়। চাকরির ধরন হচ্ছে সম্পূর্ণ ফুল টাইম। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বা সমমানের পাস, তবে স্নাতক বা ডিগ্রি পাস এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 32 বছর। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। জব লোকেশন হবে গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ। এই পদটাতে প্রথম 1 মাস প্রশিক্ষণকালীন বেতন দেওয়া হবে 4,500 টাকা করে, 6 মাস শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে 12,000 টাকা করে এবং স্থায়ীকরণের পর সংস্থার পে স্কেল মোতাবেক মোট বেতন 18,856 টাকা করে দেওয়া হবে। আদার্স সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল ভাতা, ট্রাভেলিং ভাতা, খাদ্য ভাতা, এছাড়াও বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরের 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। সাপ্তাহিক ছুটি 2 দিন, শুক্র ও শনিবার। এই পদটিতে যারা আবেদন করবেন তাদেরকে 100 টাকার 4টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর সহ সাপেক্ষে 2 জন জামিনদার নিযুক্ত হবেন। নির্বাচিত প্রার্থীদের 15,000 টাকা জামানত দিতে হবে যোগদানের সময়, যা চাকরি শেষে লাভ সহ ফেরতযোগ্য। তবে 1 বছরের মধ্যে চাকরি হতে অব্যাহতি নিলে জামানতের টাকা ফেরতযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চাকরির জন্য কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন সংযোজন সহ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যে সিপের যে ওয়েবসাইট আছে sip.org.bd, এই ওয়েবসাইটে গেলেও আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে শুধু নিয়োগ বিজ্ঞপ্তি না সিপ এনজিও সম্পর্কেও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আবেদন করতে পারেন আপনারা অনলাইনে, এই অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ব্রিজ অফিসে যাদের অ্যাকাউন্ট আছে তার ব্রিজ অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন, অথবা সিভি মেইল করতে পারেন siphrd.cv@gmail.com, এই মেইলেও আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন, অথবা হার্ড কপি পাঠাতে পারেন। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, ইমেল এবং মোবাইল নম্বর সহ জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি যদি থাকে এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী 31 জানুয়ারি 2023 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি ডাকযোগে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ঠিকানা হচ্ছে বরাবর পরিচালক মানব সম্পদ বিভাগ, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ, বাস নম্বর 5, রোড নম্বর 4, ব্লক এ, সেকশন 11, মিরপুর, থানা পল্লবী, ঢাকা 1216। একটা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন, অথবা সিপ সম্পর্কে জানতে হলে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আবেদন করা যাবে 31 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই ছিল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 100 জনকে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এসএসসি পাশে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন, অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর, দীর্ঘায়ু জীবন কামনা করছি। কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।